ফুটবল খেলা ঘিরে মেতে উঠল ঈশ্বরপুর। সোমবার ঈশ্বরপুর তরুণ সংঘ ও কুস্তিপ নবীন সংঘের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। টানটান উত্তেজনায় এই খেলায় জয়লাভ করে ঈশ্বরপুর তরুণ সংঘ। 1-0 গোলে কুস্তিপ নবীন সংঘকে পরাজিত করে ঈশ্বরপুর। ম্যাচ শেষে ক্লাব কর্মকর্তাদের তরফে বক্তব্যে ক্রীড়াক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের প্রসঙ্গ উঠে আসে। ঈশ্বরপুর তরুণ সংঘের সভাপতি পরিমল রায় জানান, মুখ্যমন্ত্রীর তরফে আর্থিক সহযোগিতায় তাদের ক্লাবের উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ফুটবল ঘিরে এলাকার মানুষজনের উন্মাদনার প্রসঙ্গে তার বক্তব্য, এভাবে চলতে থাকলে আগামী দিনে এ ধরনের খেলার রীতিমতো উৎসবের আকার নেবে বলে দাবি সভাপতির। একই সঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়নে এখানে একটি স্টেডিয়ামের তৈরির ওপর জোর দেন ক্লাব সভাপতি। প্রায় একইভাবে সোনামুখী ব্লক তৃণমূল সভাপতিও হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতি বাঁচিয়ে রাখার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এখানে কিছু পয়সা কুড়ি পেয়েছি। অর্থনৈতিকভাবে এই এলাকাটা প্রচণ্ড দুর্বল, কিন্তু ক্রীড়ামোদী দর্শক প্রচুর। এই ক্রীড়ামোদী দর্শক এইভাবে যদি আসেন এবং পরবর্তী প্রজন্মে এই সমস্ত ছেলেরা আগামী দিনে একটা মেলবন্ধনের উৎসবে পরিণত করবে বলে আমার বিশ্বাস। তাই বলি, আগামী দিনে যদি স্টেডিয়াম তৈরি করা যায় এই এলাকায়, তাহলে আরও খেলার দিকে মানুষের আগ্রহ বাড়বে এবং অর্থনৈতিকভাবে যাতে করে রাজ্য সরকার আমাদের সমর্থন করেন বা সাহায্য করেন। মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাব এবং সংস্কৃতিকে যেভাবে একটা অর্থের একটা সাহায্য করছে, আবার ফুটবল জেগে উঠেছে, খেলার মধ্য দিয়ে মিলন মহব্বত খেলার মধ্যেই থাকে এবং খেলার মধ্যে দিয়ে শরীর মন ভালো থাকে। আর ফুটবল খেলা যাতে আরও করে এ আনতে পারে, আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।